আর দরি খানাটা কিতা গোসালা গাছ, দুজগর গাছ, আগ্নির গাছ, ইগু খাইলে মানুষ মরি যায় এমন একটা গাছ, ইগুর ধার গরু ছাগল লয় না এমন একটা গাছ, খাইতে গোলাত লাগে আবার বার করতে লোকে বড় লইয়াই হয়। এখানিটা শান্তি না শাস্তি? আমরা আল্লাহর কাছে হেফাজত চাই। আল্লাহ তুমি আমরা কিয়ামতের ভয়াবহ থেকে হেফাজত করো। রাসূলুল্লাহ ফরমাইন বাতর তসলা জেলা উতরায় ওলা কিয়ামতের দিন মানুষের মগজ উতরাইব। তাই বলে দুনিয়ার বাতর তসলা জেলা উতরায় এরূপ না, এর চাইতে কোটি 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 গুণ বেশি আল্লাহর দুজগর আগুনের পাওয়ার, আল্লাহর সূর্যের পাওয়ার, ঠিক কি না? আদা তুফলে সূর্য আইব, যে রানি বলে মনে হয় ওয়াজও কই না আপনার, আরে সত্য সহি দিস মাত্র আদাত থাকবো সূর্য আইজ কত 15 কোটি কিলোমিটার দূর হই আন্দাজ করো। আই রোদির সময় আমরা রোদিত কাম করতে পারি না, জাড়তে পারি না, বাচ্চারা নিজের ঘরের হরুতারে রোদিত দেই না, ডর করে বাফে আগের কষ্ট করি মাসুস মারিয়ে আনলিতরা রুয়ার ইতরা এত রোহিত আমরা চোখ দিস চাওয়া যায় না, বুঝা যায় ভিতর ফারিয়া যার কি এরকম রোহিত আমরা দেশ আসে না। এখন মৌত আল্লাহ আমরা দিলা তেয়ার আমরা আল্লাহ আমরা বানাইলা কি আল্লাহ মৌতরে পয়দাও করছো, আমরারে পয়দাও করছো না, আর মাঝখানো মৌত দিবাও কারণে খে বালা আমল করছো না আর খে বাদ আমল করছো না, ওটার লাগে মৌত আর নইলে মৌত হইল না উনি। যে আনা মৌতে আল্লাহ মানুষের নিতে পারেন না নি আসমানো, আনা মৌতে আল্লাহ ফাড়ার তলে মানুষ ফালাইতে পারেন না নি পারো, কিন্তু মৌত দেওয়ার অর্থ হইলো বান্দা তোমার সামনে একটা বড় সেন্টি গেট আছে কিবা টুল গেট আছে, বহুত বড় এক গেট আছে, এগু সকল গেট পাড়ি দিবা কিন্তু ই গেট না সুইয়া ফাতার দিতে আর দেবে, ই গেট সোয়াও লাগবে। এই গেটের নাম হইলো কুল্লু নাফসিন যায়েকাতুল মৌত, এই মৌতটাকে বাগা সম্ভব নয়। আমরা যে মানুষ আমরা আমল দেখতা করি আল্লাহ মৌত দিবা, আমরার যেটা পরিস্থিতি দেশ আমরার যেটা অবস্থা নিজের কথা কইয়া, না আবো খাওয়া শিখলাম, না হুতা শিখিলাম, না মুরব্বীরে সম্মান দেওয়া শিখিলাম, না ছুটরে দয়া করা শিখিলাম, না নিজের মা বাপ পাইয়া একজোড়া হক আদায় করতে পারলাম, না হামসায়া ভাইয়া হামসায়ার লাগে সিলার আমি করতে পারলাম, না গাউত জমাতর শহীদ নমাজ পড়ার সুত সুন্দর ব্যবস্থা মসজিদ, না মসজিদ গানুর খুরাক আদায় করলাম, সারা জিন্দগি তো খাইলাম হুতিলাম আর উড়িলাম, ও তো শেষ। ইলা ও তো দিন আইব কিয়ামতর দিন এক মানুষ দুজক যার কি আল্লাহ ডাক দি কইবা আদরি কাপ দি জিবলিডে কইবা তুমি ডাক দেবো আমার বন্দারে দরো, আমার বন্দারে দরো, তারে জিকাও এ তো দুজক যার গিয়া হালকানা ইয়াজলিসু ফি ফিল উলামাই, হে কোনোদিন কোনো আলিমর মজলিসও বসলো নি জিকাও সাই যে দুজক যার, তখন জিবলিলে জিকাইবা, জিকানির পরে জবাব দিব ফাকালা লা, হে কইব না কইব না, লম্বা হদি সারাটা কইতাম না ফজিলত কইয়ার লাস্ট পর্যন্ত কইছই না আল্লাহ জিকাও চাই তার বংশর কোন গুর নাম রাখছে নি কোনো আলিমর নামে, সুবহানাল্লাহ। তখন জিব্রাইলের মানুষে ও ব্যক্তি উঠে উত্তর দিবা যে ও আমার বংশত এক মানুষে গু আছে এক ফুয়ে গু আছে এক আলিমর নামে নাম ফাকাফারতুলাহু, হদিস শরীফের এবারত আল্লাহ কইবা জিব্রাইলে বান্দা তুমি সাক্ষী থাকো জিব্রাইল আমি আমার বান্দারে মাফ করে দিলিস, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তুকাইতরা তোমারে মাফ করতাম, তুমি গেঞ্জা গাদা তুমি সুদ গাওয়াত তুমি উবাইয়া মুথাত তুমি আর একজনটা ঠগাত তুমি ফাল্লার ঠগাত ফজর তো তুমি মজিনে কইতরা আসসালা তু খাইরু মিনান নাও তুমি আর গাড়ি কোমল ঠান্ডায় এটা তো তোমার তোমার আখেরা তো তোমার ধ্বংস আর দুনিয়াত অন্য যদি ব্যস্তর বাজার করতে পারো তাহলে হন তোমার অ্যাকাউন্ট ফুল হইব, আল্লাহর তো কোনো কমিয়ার বেশি সারা জাহানোর মানুষ যদি আল্লাহ আল্লাহ করেন না একজোরে আল্লাহ ক্ষতি হইতো না, ওই বলি না মানুষ কিসের জন্য, মানুষ মানুষের জন্য, আর মানুষ যত সময় জিন্দা অত সময় তার খরের দিন নিন্দা থাকবো, ফিরিস্তা নাই মানুষ ফিরিস্তা নেই না, আমি আলি আহমদ সারাই আমার ভালা ভাই নি পাওয়ার কথা না, বুদুল ভাইরে সারাই ভালা ভাই ফালা পাওয়ার কথা না, ই বাবারে সারা দুনিয়ার মানুষে ভালা পাওয়ানি সম্ভব না, এগুলো থাকবো থাকবো খরে দুশ্মন থাকা বালা ইমান দড় থাকে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলাইহি। তো যাও আমি আয়াত পড়িছি, মানুষ যদি কম হইতে হুনার চেষ্টা করুন জানি। আমি যে আয়াতে করিমা পড়িছি যে সুরার ফয়লা থাকে, বেশিরভাগ ইমাম সাহেব বলে জুম্মাতি সুরা পড়ো, ফয়লা রাখাতে পড়ুন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আর দ্বিতীয় রাখাতে পড়ুন হাল আতাকা হাদিসুল গাশি। ও আমি সরাসরি আমার আয়াত যাইতাম কি সেই আর সময়ের না কাটাইয়া, যেহেতু আপনারা কার্যসূচিও টাইম মতো আর আমারও বক টাইমের ব্যাপার। আল্লাহ ফরমাইন হাল আতাকা হাদিসুল গাশিয়া, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কি হাদিসে গাশিয়ার খবর আইছে? রব্বুল আলামিনে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে হাদিসে গাশিয়ার খবর আইছে নি? হাদিসে গাশিয়ার খবর কিতা বলে গাশিয়া শব্দর অর্থ ইয়া থাকলো যে জিনিসে যে জিনিসে খাইয়া ধ্বংস করতে পারে তার নাম হইল গাশিয়া। আল্লাহর নবীরে আল্লাহ ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কি হাদিসে গাশিয়ার খবর আইছে? হাদিসে গাশিয়ার লোকে আরো থোড়া তারিফ আনছেন, হাদিসে গাশিয়া দি মুরাদ কিতা বলে ওই দিন যেদিন কুরু দিন কথা কইত্রা সেদিন কতই না কতই চেহারা লাঞ্ছিত বঞ্চিত হবে। আপনি বড়, আমি হরু, কম বয়সী 12 বছরই দুদিন তিন চার ছেলে একলগে থাকুই না। আর এক ছেলে বুধভায় যে আমি সামনের দোকানে গেলে আমার বেজ্জতি হইব, আমার আমি মুখ দেখাইতাম পারতাম না, ইলে এক কাম করছি জমিনও যেটা করলে আমি সানগুর ছাড়িয়া সামনে মুখ দেখাইবার জায়গা নাই। ইলা যদি এক বাচ্চায় বুধভায় এক বাবায় বুধভায় তাহলে ইজ্জত রক্ষা করতে গিয়া যাওয়া বাদ দিবা নিনা যাইবা, বাদ দিবা কিতা করবা বাদ দিবা। আল্লাহ ফরমাইন উজু হুইয়া মাইজিন খাশিয়া, সেদিন কতই না কতই চেহারা অপমানিত হবে, অপমানিত হবে। আপনি বুধবান যদি আপনার বনি বড়ি গিয়ে আপনার চেহারা জায়গাতে রাখতে পারতা না, অসম্মান গটি যাবা, আপনি যাওয়া বাদ দিলেই বা। আর কিন্তু যেদিন কুর কথা আল্লাহ কইতরা সেদিন কিন্তু সেই দিন থেকে কেউ বাগিয়ে হরতে পারত নাই। হাদিসে গাশিয়া তার মুরাদ ইয়া থাকলো আরেক কিয়ামতর নাম, মিন আসমাইহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামত হলোর নাম থাকি এক নাম হইল হাল আতাকা হাদিসুল গাশিয়া। মনে রাখুন যেন আমরা সাধারণত কিয়ামত কিয়ামত দরিয়া হুনিয়া খালি কিয়ামত শব্দ আইলেও যে কিয়ামত নাই, আরো কিছু শব্দ আছে যেগুলার অর্থ কিয়ামত। তে গাশিয়া দি মুরাদ হইল কিয়ামতর দিন। তে কিয়ামত শব্দর বদলা গাশিয়া হইলা কি বলে, গাশিয়া হওয়ার অর্থ হইয়া থাকলো এদিন সব জিনিস দোষী যাইব, দোষী যাইব। বাদলি সময় টিল্লা দোষে নেন, গাড়িওয়ালারে জিকাই নি, ও সাসা খাইলো বা যাইতাই নি, আমি ওনো উল্টিয়া পড়ি আর জিকাই নি মাথুই না বুদুল বাইরে বা আমারে কোনো মাটির দোষে কইব নি, আগামীকাল দুইটা উঠে আগে ওবে যাইও গি, আমি খাইল মাটির দোষ পড়ি যে পড়তে কয় নি না। ও গাশিয়ার যে গাশিয়া শব্দ এটার অর্থ ইয়া থাকলো দোষী যাইব, ই দোষা কোনো বেটা আটকাইতে পারতো না। আল্লাহর ফাওয়ার সুবহানাল্লাহ, কেউ পারবো সে ফেলবো দুয়ে ফেলবো জুসে ফেলবো ধাক্কা দিব ঠাস ঠাস করে ফাটিব উঠিব মেলিব, এইটার অর্থ হইল গাশিয়া। আর গাশিয়ার আরেক নাম হইয়া থাকলো কিয়ামতর আরেক নাম, কিয়ামতর দিন মনে হয় বালা বালা খানি উনি খাইমু আমরা না কিতা, এই মাঠি গান কি জাতর মাঠ হইব বুধবার আইব কি মাঠ হইব আন্দাজ বাড়াইব, খেয়াল করেন জানি কথা যেগুলা হইয়ার আল্লাহর কথা আমি আলী আহমদের কথা নাই। وجوه يومئذ خاشعة عاملة ناصبة رب العالمين فرمائن عاملة ناصبة সে আমল জমিনও করব কিন্তু আমলটা তার আমলে নাসিব হইব, বালা খামজা নিয়ে করব কিন্তু জাহান্নামের রাস্তা হে কিনিয়া রাখব। বালা খাম করব ইটার উল্টা হে জাহান্নাম রে খরিদ করব, কঠিন ব্যাপার নানি মাথুন নাকি বালা কাম করবো হে, আর ই এর অল্টারনেটিভ হে কিয়ামতর দিন জাহান্নামের রাস্তা কিনিয়ে রাখি দিব, এটা আমরা লাই বাদ হইব না ভালো হইব বাদ। তাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হাল আতাকা হাদিসুল গাশিয়া, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কি হাদিসে গাশিয়া আইছে? তাফসীরের মাঝে আনছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাস্তার দিকে আটিয়া যাইতরা, রসুল্লাহ এক রাস্তার দিকে
বক্স বন্ধ নি দেওয়ারি আমার মুখ লাগে এ দেওয়া কিতা করবাই ডরাই তো ইটা দেখলে ডর করে হ্যাঁ কলিন যা নাই গোলাত উদ্বই রে আবার দুইটাই বাড়ছা আমি দেশ বেশ লোক আমার বুদুলই খারাপ পাইবা হাসাও আমি আমার বাড়ি আশেপাশে জলসা রাখতে এমনিও বুকিং থাকে আপনার আর দুয়ায় এরপরে তো সময় মিলে না সময় পাইলে তো আইতাম এরপরেও আমার এক কিতা কিতা করে কই হিদিন ভাই সাইকেল চড়িলাম গেলাম আইলাম রাইজ মানুষের সামনে তুই ওয়াজ করতাম একটা সরমর ব্যাপার না ওটা আমার একটা লজ্জাই যাই হোক আল্লাহ নবী এক গরুর দাঁড়িয়ে দিয়ে যাইতরা গরুর বেড়ার ভিতরে এক বেটিয়ে ফুড়িতরা হাল আতাকা হাদিসুল গাশিয়া বেটিয়ে তিলাওয়াত করডা রসুল্লাহ বেটির তিলাওয়াত শুনিয়া কইতরা নাম 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 শব্দর অর্থ হইল হা 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 রসুল্লাহ কইতরা খেয়াল করিও আপনি গর্ব আসেন করিমুদ্দিনের বার সাইতরা হঠাৎ করিমুদ্দিন বারে আইছে না ইয়া কইতরা আনামাতি বই দিছে আর গোর থেকে কইতরা জি হয় জানে জাইন করিমুদ্দিনে খুঁজাইতরা এই নকতা কইতরা যে করিমি করে কইলে হবে আইতো আবো আয় নাকি ও সময় করিম উঠানো তাহলে উঠিয়া হয় আইসি আইসি আসলে জাইন কইতরা তাই দেখিয়ে কইতরা না আসলে মেশিন আর মাইক্রোফোন একদিকে পড়ে গেছে আচ্ছা যাও ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতে গরুর দাঁড়িয়ে দিয়ে যাইতে সময় এক মহিলা তিলাওয়াত করডা আল্লাহ তাআকা হাদিসুল গাশিয়া এটার অর্থ হইয়া থাকলো আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে কি হাদিসে গাশিয়া আইছে আল্লাহর নবী ফরমায় আরবিতে উত্তর দিন বেটিরে বেটিয়ে কিন্তু কোরআনের আয়াত পড়ে মহিলার আয়াতর জবাব দিতে আল্লাহর নবী ফরমায় নাম নাম আমার গেছে হাল আতাকা হাদিসুল গাশিয়া আই গেছে কিতা হাদিসে গাশিয়া বলে উজুহু ইয়াউমা ইযিন খাশিয়া সেদিন কতই না কতই চেহারা লাঞ্ছিত বঞ্চিত হবে অপমানিত হবে আমিলাতুন নাসিবা এই মানুষে আমল করব কিন্তু আমলটা নাসিবায় পরিবর্তন হইব আর নাসিবা দি মুরা দুইয়া থাকলো জমিনও মানুষে বালা খাম করব কিন্তু ইটার বদলা হে জাহান্নাম পাইব ও আয়াতর তফসিরের মাঝে তফসিরে খাজিনের মাঝে আলাউদ্দিন আলী ইবনু মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল বাগদাদি সুফি আল মারুবিল খাজিন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আনন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাম দেশে গিয়া কদম রাখেন যে জায়গার মাঝে কদম রাখছেন কদম রাখতে দেখেন খ্রিস্টান ধর্মের একজন মানুষ পাদ্রি এক গির্জার মাঝে বইয়া খালি তার ধর্মর শিক্ষালর ধর্মর শিক্ষালর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শিক্ষা লোনেওয়ালা পাদ্রি রে এন্ডে দেখলা শুধু আল্লাহ শুধু ধর্মর নাম খালি লর খানা ফিনা কোনটা দেখা যায় না আলাইহি সাওয়াদুন হাদিস শরীফ তাফসীরের মাঝে আইছে এমন বেটায় তার ধর্ম আল্লাহ আল্লাহ করে আল্লাহ আল্লাহ করতে করতে শরীর খালা হয়ে গেছে কিন্তু হযরত উমরে যখন দেখছেন ও বেটা আল্লাহ আল্লাহ করে এই বেটার আল্লাহ আল্লাহ করা দেখে হযরত উমরে কান্দা আরম্ভ করছেন ক্বিলা ইয়া উমর ইবনুল খাত্তাব মা ইউবকিকা আপনি কেন কান্দিলা ফাকাল উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাযাল মিসকিন হযরত উমর ইবনুল খাত্তাবে ফরমাইন আমি খান্দি আর ও কারণে ওই যে মানুষ যেটা দে রাইট হইল মিসকিন তলবা আমরান বালা খাজর তলব করের কিন্তু ফাআক্তাহু কিন্তু এই কাজটা তার কোনো কাম দিবে না যে ধর্মর শিক্ষা করের এমন কি এক জাতর কাপড় ভিন্ন দুসরা জাত কাপড় ভিন্দাও তার লাগে হারাম কিন্তু মালিকরে পাইবার উপাসনা করের উমর ইবনুল খাত্তাবে হইন যত যত তা করুক না কেন শরীর খালা করি লইছে আমি উমর ইবনুল খাত্তাবে হইয়ার হে জাহান্নামর লাকড়ি বনি গেছে কথা বুঝা যাননি কাজ করছে বালা খলিফাতুল মুসলিমিনের রায় দিতরা যে এই কাজ করিয়া হে জন্নত পাওয়া দূরের কথা বরং জাহান্নাম রে কিনছে তার প্রমাণ এক নম্বর তো ইসলাম ধর্মাবলম্বী নাই খ্রিস্টান আর খ্রিস্টান ফিন্দে
গুয়াহাটি তিনচুকিয়া মরিগাঁও তাত গেলে দেখবাই আর এক জাত কাপড় পিন্ধে তার লাগে আরাম, অন্য জাত কাপড় পিন্ধে না কোথা কিনি। ও আচ্ছা, অন্য জাত কাপড় পিন্ধাও তার লাগে হারাম, কিন্তু ও যে দেশ আল্লাহ আল্লাহ করে তার আল্লাহ আল্লাহ খাম দিব নি মাতুকা না। ইলা তো আমরা দেড়েস, আমরা নমাজ নাই, হজর নাই, আসর নাই, জুই থরি সলামও নাই, মসজিদ আমানি সুন্নতি তরিকা নাই, গরব হুতার সুন্নতি তরিকা নাই, আমরা কোথায় যাই? আমরা এখন ভরসা আছে আমরা উম্মতে মুহাম্মদী, হোক আলহামদুলিল্লাহ, জুড়ে কইন আলহামদুলিল্লাহ। ও আল্লাহ ফরমাইন তাসলা নারান হামিয়া, ওই কিয়ামতের দিন এক গুরু মানুষরে যাদের চেহারা অপমানিত হইব, তাসলা নারান হামিয়া, ওই তাদের ওই ওই গুরু মানুষে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনে গরম পানির মাঝে তারারে ডালিয়া ফালাইবা। মানুষরে গরম পানিত ফালাইবা আল্লাহ হইতরা, আমার ভাই খেয়াল করুক বক্স ঠিক হইব এমনি মানুষরে কেন ফালাইবা গরম জল বেটিনতে বাড়িত মুরুখ যাব করার বারে বাস হইনি মাথো না, গরম পানি দি জব করার বাদ জব করা মুরুখ যেগু আছে অগুরে গরম পানি দিতে বালা লাগে না, জিন্দা বাচ্চারে গরম পানি দিতে বালা লাগে আল্লাহ কইতরা দুজকে জিন্দাও কিন্তু গরম পানি ফালানি হইব। আর ইতাই আমনার দেশের যেটা গরম ইতা না, ইতা আস্তা ভারতের সারা কারেন্টর হিট এখানো করলেও আখেরাতর এক কোনাও না। ইয়া আল্লাহ হেফাজত করুক আল্লাহ, হোক না নাউজুবিল্লাহ। ও আল্লাহ ফরমাইন তাসলা নারান হামিয়া, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে হইব, আগুন গরম জল তার ডাল হইব। তাদেরকে গরম পানি খাওয়ানো হবে। ও মুসলমান লক্ষ্য করিও, কেমন গরম পানি তাফসীরে কুরতুবীর মাঝে ইমাম কুরতুবী রহমতুল্লাহি তাআলা আলাইহি আনন, লাউ ওয়াকাত নুকতাতুন আলা জিবালিদ দুনিয়া লাযাবাত, ইমাম কুরতুবী ফরমাইন যে গরম পানি দুজকিয়গুলোরে খাওয়ানি হইব, সেই গরম পানির মধ্য থেকে যদি এক ফুটা পানি দুনিয়ার কোন পাহাড়ের উপর রাখা হয়, ইমাম কুরতুবী তাফসীরের মাঝে আন্ডা সেই এক ফুটা গরম পানির কারণে পাহাড় গলিয়া মাটির সমান হই যাইব। ও ওটা পানি দুজকিয়গুলোরে টান টানে ছাড়া হইব। কিতাব দেশের মুরুখ বাসিতে যে পানি গরম করেন ওলা পানি মনে করি উঠাই না কিতা, একটু জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জুড়ে লা ইলাহা আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তো যে গরম পানির কথা আল্লাহ কইতরা দুজকিয়গুলোরে দেহ হইব, এক ফুটা পানি দুনিয়ার কোন পাহাড়ের উপরে যদি রাখা হয় পাহাড় গলিয়া জমিনের সমান হয়ে যাইব, এটা শাস্তি না শান্তি? জুড়ে কো যুবক বইয়াই শাস্তি, এটা আমরা চাইনি চাইনি, আল্লাহ আমরা হেফাজত করতে আমরা এটা থাকি ফানা চাই, হোক আল্লাহ আমিন, আরো জুড়ে কই না আমিন, আরো জুড়ে আরো জুড়ে তো রব্বুল আলামিন আমরা এটা থাকি হেফাজত করতে। ليس لهم طعام إلا من ضريع, এই দুজকবাসী যাহারা হইবা তাদের জন্য রব্বুল আলামিন ঘোষণা করেন তাদের জন্য কোনো নমুনার খানা নাই, মাত্র একটা খানি আছে যেটার নাম হইল দরি। যদিও আল্লাহ দুজক দিব কিন্তু আল্লাহ তারার বুকা নিবারণ লাগে খানি দিব, আল্লাহর জাত রহমান আর রহিম আনা খাওয়াইয়া মারত নাই,
কইত্রা দুজকি ওগলোর কোনো খানি নাই, একমাত্র একটা খানি আছে যেটার নাম হইল দরিয়া। লাইসা লাহুম তোয়ামুন, তাদের জন্য কোনো খানা নাই, ইল্লা মিন দরিয়া, একমাত্র দরি খানিটা তারা দিয়ে দেবই। তফসিরে নসাবির মাঝে হাফিজউদ্দিন আবুল বরকাত আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে মাহমুদ আন-নসাবি রাহমাতুল্লাহ আলাইহি আনয়, এই দরি দি মুরাদ কিতা, দরি শব্দের অর্থ কিতা, যে দরিটা দুজকীয় লর খানা হইব। ইমাম কুরতুবিও আনন তফসিরে জালালাইনের মাঝে আনন, খাজিন আলাই আনন, ইবনে কসির আলাই আনন, দুজকীয় লর খানি যেটা কইছেন দরি গাছ, সেই গাছটা হইয়া থাকলো গোসা যুক্ত গাছ, গোসালা আর এগু খানি, দুজকীয় লর, দুজকীয় লর, দুজকীয় লর, দুজকীয় লর গাছ খানি যেটা, এটা একটা গাছ আর এই গাছ এগু গোসালা গাছ, যে এগু কিতা গ্যান্ডার মেশিন দিয়ে কুটিয়া দিবা নি অন্য তোমারে কিতা বুধবাও কখনো না। ইমাম কুরতুবি কইন ওহুয়া জাক্কুম, সূরা ওয়াকিয়াত জাক্কুম শব্দ আছে, জাক্কুম আইছে দুজকর একটা গাছ, দুজকের জন্য খানি। ই আয়াত আল্লাহ দরি কইছেন, ইমাম কুরতুবি কইত্রা এগু জাক্কুমর মতো গাছ, যেহেতু জাক্কুমটা দুজক বাসের খানি, আর ইমাম কুরতুবি কইত্রা এই এমন একটা গাছ দরিয়া, যে গরু যে গাছর দ্বার কোনো গরু ছাগল দ্বার লয় না, নাউজুবিল্লাহ, ও কোনো সাপ আছে টিল্লাত, আপনার ডেকি বেচা বলত ছাড়িয়া দিয়া কইতে পারো নু ভাই খাইয়াই, আপনি হয়তো ডরাইয়া যাইতেন না, দরি ও গাছ দুজকি অলরে খাওয়া নিইব। ইমাম কুরতুবি লেখরা এমন একটা দুজকর খানা যেটার নাম দরি কইছেন, ই গাছ ইগুর দ্বার মানুষ দ্বার লওয়া দূরের কথা, তো কোনো গরু ছাগল ডরাইয়া দ্বার লয় না, ওলা বেজুতির গাছ। অহুয়া সুমন কাতিলুন, ইগু একবার খাইলে ফিরিয়ে মানুষ মরি যায়, এলডিন খাইলে মানুষ বাসন নিন আর মরোন, যে জিনিস খাইলে মানুষ মরোই, ইগু খাইতে মানুষ ডরাইব না, হিদিন ডরাইয়া হারব নি, আ হরব খানি দিব আল্লাহ, আল্লাহ কইতরা হায় হায় কইয়া খান দিবা, দুজু কি হলে কইবা খানি দেও খানি দেও, তখন খানি দেও হইব কাঁটা যুক্ত গাছ। ওই আইজাইল বাজারও দেখি ডেটাওয়ালা সিরেন বার হইছে, ওলা গুল সাইরু ভাই অবাকিরে আছে না, তো ওইলা গোসালা গাছে যদি দুজকির মুখ দেন, তফসিরের মাঝে আনিয়া কইতরা হে তার খানিটা গোলাত লাগি যাব, তখন সিল্লাইব বার করার লাগি, আল্লাহ এমন বার করা দিবা তখন টানোর লগে তার বড় বার হইব, যে দুজকীয় লোর শিবর তারিফ করডা নাউজবিল্লাহ খান কইতে এটা, আল্লাহ রাব্বুল্লাহ আলামিনে আমরা রইতা থেকে হেফাজত করতা হোক, আমিন। ও কইতরা দরি আর শিবরিক ইল্লা, ফুকনা থাকলে তার নাম হয় শিবরিক, আর যখন হে যখন খাসা থাকে তখন তার নাম শিবরিক, আর যখন হে হুকাই যায় তখন তার নাম হয় দরিয়া। অথচ অন্য তফসিরের মাঝে আইছে দুজক দুজকর একটা গাছের নাম দরিয়া। ইমাম কুরতুবিয়ে কইত্রা যে দুজকর গাছ যদি হয় মনে করিও না যে দুজকর আগ্নে ও গাছকে জ্বালাই নিব, কখনো হবে না, দুজকর গাছ যখন হে গাছটাও আবার আগ্নির ফয়দা, বুঝা যাননি, আমরা মানুষের দোকানে বইয়া কই নিতা দুজক ফলমু মাগরিবের অর্থ হালাইলে আসার আগে শেষ তো কিতু, 32টা দাঁত আছে মানুষের, দুজকি মানুষের একটা দাঁত কেয়ামতের দিন একটা উহুদ পাহাড়ের সমান, কত পাহাড় কোন পাহাড়ের উহুদ, এক মানুষের 32 এক দাঁত যদি উহুদ পাহাড় হয় কিতা, আমি বললাম উহুদ পাহাড় তুই ওড়ো, আল্লাহ যদি এক একটা দাঁত জুনিয়ার ঠিল্লা লাগাইন বানাইতে কোন হাল হইতো, এগুলি জ্বলতে কত সময় লাগবো, সময় লাগবো না, আল্লাহর নবী ফরমাইন ফুল সিরাত থাকবো দুজকর উপরে, মানু বাইয়া উঠিত অফাকিরে 500 বছর, অফাকিরে 500 বছর, আবার লাম তো 500 বছর, তিন ফাঁসে 1500 বছর, নিচে দুজকর আগুন দাউ দাউ করে নিচে, ইলা সাফ আছে, বড় বড় বড়াই বয়ান করছেন সাফর, যে একটা সাফ আছে যে সাফর 30,000 তুতা, কয় হাজার তুতা, যে সাফর 30,000 তুতা থাকবো তার 30,000 খোল্লা থাকবো না, 30,000 চোখ থাকলে 30 দুগুণা 60,000 চোখ থাকবো তার, 60,000 চোখ আল্লাহ এক সাফে যদি উজান্ডির মানুষের বাঁশবাড়ির মানুষের টান মারে ফেলাই তো পারতো নাই, আমরা মনে করি আর মনে হয় দুজক তো ফেলাই তা সাফ রইবা হবাই, মনে হয় হো হগাওর দুইজন ডে নেওয়া, তো আমরা ফাঁকে দিয়ে বুচু তরি যাই মুগি হিতা কাম হইতা না, এক ধরো না
আল্লাহ আমরা হেফাজত করতে না খুব কাছে সুবহানাল্লাহ তো আর ওদিন আমি ফয়লে একটা কথা কইলাম আপনার আরে মনে আছে কিনা জানি না কোন আলিমর নামে নাম রাখছেনি যখন জবাব দিছে বেটাই ফেরেশতারে আমার গুষ্টি দেখু আছে আলিমর নামে নাম ফা গাফারতু লাহু আল্লাহ মাজির সেগা ব্যবহার করিয়া কইতে আমি আমার বন্ধারে মাফ করে দিলিস সুবহানাল্লাহ আরো জোরে কইন সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে কইন সুবহানাল্লাহ তাহলে আলিম উলামা গুলোর মুখ দেখা সব আছে নেন সব আছে আমি আমার কথা কইয়েন না আমি তো বালা মেসর খুলুর দলাও না ও যে বাকি আলিম গুলো আইবা আপনারা সৌন্দর্য মন্ডিত রাখুন জানে এখন কিছু মানুষ আছেন সাসু খাওয়াত মাস বিজনেস আছেন এমনি আস্তে আস্তে আইবা যাহাতে এক ওয়াজ যখন আপনার হামসায়াত হয় যারা খরায় খালি তারার ফায়দা নাই উম্মতে মুহাম্মদের লাগি ফায়দা জুড়ে হো সুবহানাল্লাহ অথচ এই মজলিস আলিম দেখলে কেয়ামতের দিন দুজকর আগুন তাকে রক্ষা করা যায় যে মজলিস করলে দুজকর আগুন তাকে বাঁচা যায় এই মজলিস বালা না পিকনিকর গাড়ি ছোড়া বালা আমি তো দেখছি উজান্ডির ফুয়ে না আসুন পিকনিকর গাড়ি দেখলে তাকে দেখছি আল্লাহ হেফাজত করুক তাই বলে আমার বাসবাড়ি ছেলেরা থাকতো না আমি কেন গ্যারেন্টি দিয়ার না দেখছি না হয়তো শুরু করে গেছো হ্যাঁ নিশ্চয় থাকবা ইগু ইসলামে মানে নি জুরে কই কখনো মানে না টিল্লা তুমি এগিয়ে আশ রান দিয়ে খাইতে আচ্ছা খানি খাইলাও সুন্নতি তরিকায় খাও মুসাফিরি আলোত ফত সময় হয়ে গেছে রান দিয়ে খাইলাও ইসলামে এটারে কবুল করে কখনো এটারে বাধা দিছে না আর একজন দেখে খাওয়ায় যদি তার গুনা মাফ হয় সুবহানাল্লাহ চাওন বস গাড়ির উপরে হরুতা গাড়ির ভিতরে ক্যাসেট বাজের পেন ড্রাইভ সুরুড়ের বক্স হে গাড়ির ভিতরে হল্লা মাটাইলার আচ্ছা ও কি তৈল আমার বুঝেন যে তার কি তৈছে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে আখেরাত লাগে দুজক কিনিয়া তৈছে ওকে নাউজ বিল্লা ওটার লাগে প্রায় মজলিসও গেলে আমরা রাখুন বর্তমান যুবক সমাজের ওয়াজ করিও বন্ধনের ওয়াজ করিও ড্রাগসের ওয়াজ করিও বাবারে খার ভিতর বালা আর খার বাদ ইকেন তো দেখার মেশিন মানুষটাই নাই যার জন্য তো মানুষ সারা সৃষ্টি করছেন খে আরো জুড়ে হই আল্লাহ সৃষ্টি করছেন তানে আমার সবরে আমরা ভিতর খে করুর দেখি না পোশাক বালা দেখি দাড়িও বালা দেখি চেহারাও বালা দেখি ও তার উপরে একটা একিন বিশ্বাস করিয়া আমরা এই দেশে ইমানদারি করি ওলানন কিন্তু খে করুর ভিতরে আমানি যায়নি না আল্লাহর হাবিবে ফরমাইন কিয়ামতের দিন যে গুরু মানুষে গিল্লা গাইবা দোকান দোকানে বইয়া এক গুরু মানুষ আর ওইবা অপরর গিল্লা গাবার তাহবা আল্লাহর নবীয়ে ফরমাইন এক গুরু মানুষের কিয়ামতের দিন আল্লাহ মুখরে করে দি ফিরাইয়া দিলেইবা সাহাবাই কিরাম বলে যে কইলা ইয়া রাসূলুল্লাহ কোন গুরু মানুষের মুখ ফিরাইবা আল্লাহর নবীয়ে ফরমাইন জমিন যে মানুষে এক মানুষে অপর মানুষের গিল্লা গাইব ও গিল্লা গারা মানুষের মুখ আল্লাহ কিয়ামতের দিন সামনের দিক থেকে করে দি ফিরাইয়া দিলেইবা নাউজুবিল্লাহ একজন মানুষের মুখ খোল্লা চোখ আগে দি টাকা বালা না করে দি টাকা সম্মান তো অটোমেটিকলি বুঝা দরকার আল্লাহর হাবিবে ফরমাইন মানিক তাবা ইন্নাল আবদা ইউতা ফাইয়ারা আসানাত কিয়ামতের দিন একজন মানুষের হাতের মাঝে আল্লাহ রব্বুল আলামিনে কিছু নামে আমলের মাঝে কিছু নেকি দিবা কিছু নেকি একজন মানুষে তার হাত লইব আর হাত লইয়া আল্লাহরে কইব আল্লাহ মিন আইনা লিহাজা আমার যে নেকি দিলে আল্লাহ এটা নেকি তো আমি কোনোদিন খামাইছি না আল্লাহ তুমি সেই নেকিটা আমারে কোথায় থাকি দিলাই আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইবা ওরে বন্দা তোমার এই যে নেকি দেখরা এটা তুমি খামাইছো না ঠিক আছে আমিও জানি বান্দারে তোমার চাইতে তো আমি বেশি জ্ঞানী তোমার যে নাকি ফাজিল দেখরাই অবশিষ্ট নাকি দেখরাই রে বন্দা তুমি জমিন বড় বাল্লা ফাকির চলতাই আর দুইজন তিনজন হয়ে একজন মানুষ আসলা খালি তোমার গিল্লা করতা যত তোমার গিল্লা করছো না তো তার নামে আমলের নাকি আমি তোমার খাতা তুলে দিছি তে তো খাইতে গিল্লা করি আমরা লাভ নানি আমি আপনারা করলে আপনারা লাভ আমার নাকি আপনারা নিত্রা আর আপনারা যদি আমার গিল্লা করেন তাহলে আপনার নাকি আমার নামে আমলো আল্লাহুম্মা
লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়। তাদের জন্য কোনো খানা নাই, একমাত্র দরি খানা। আর দরি খানাটা কিতা গোসালা গাছ, দুজকর গাছ, আগ্নির গাছ, এগুলো খাইলে মানুষ মরি যায় এমন একটা গাছ। এগুলো ধার গরু ছাগল লয় না, এমন একটা গাছ খাইতে গোলাত লাগে, আবার বার করতে লোকে বোর লইয়াই হয়। এখানিটা শান্তি না শাস্তি? আমরা আল্লাহর কাছে হেফাজত চাই। আল্লাহ তুমি আমরা কিয়ামতের ভয়াবহতাকে হেফাজত করো। রাসূলুল্লাহ ফরমাইন, বাতর তসলা জেলা উতরায় ওলা কিয়ামতের দিন মানুষের মগজ উতরাইব। তাই বলে দুনিয়ার বাতর তসলা জেলা উতরায় এরূপ না, এর চাইতে কোটি 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 গুণ বেশি আল্লাহর দুজগর আগুনের পাওয়ার, আল্লাহর সূর্যের পাওয়ার, ঠিক কি না? আদা তুফলে সূর্য আইব, যে রানি বলে মনে নোয়াজ কই না আপনার, আরে সত্য সহিও দিস, মাত্র আদাত থাকব সূর্য আজ কত 15 কোটি কিলোমিটার দূর হই আন্দাজ করো। আই রোদির সময় আমরা রোদিত কাম করতে পারি না, জারতে পারি না, বাচ্চারা নিজের ঘরের হরুতারে রোদিত দেই না, ডর করে বাফে আগের কষ্ট করি মাসুস মারিয়া আনলিতরা রুয়ার ভিতরা এত রোহিত আমরা চোখ দিস চাওয়া যায় না, বুঝা যায় ভিতর ভারিয়া যার কি এরকম রোহিত আমরা দেশ আসে না পাতুকা আছে। আল্লাহ আমরা হেফাজত করতে সবে হুকাম। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, রব্বুল আলামিনে ফরমান এই যে খানি তারা রে খাওয়া নিয়ে হইব, ওই খানিটা খাওয়ার পরে না তারার ক্ষুধা মরব, না তারার কোনো এনার্জির ফায়দা হইব। যে খানিয়ে তোমার ফেটর বুক মরে না, আবার খানি খাইলে শরীরের উপকার করে না, ওই খানিটা বালানা বাদ। ওতার লাগে আল্লাহ কইছে লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, এই খানিটা খাইলে না তাদের ক্ষুধা নিবারণ হইব, না তাদের শরীরের কোনো ফায়দা হইব। আয়াতর বাদর আয়াত আল্লাহ কইছিলা কতই না কতই চেহারা সেদিন অপমানিত হইব, ও আয়াতর অল্টারনেটিভ আল্লাহ কইতরা উজু হুইয়া ইজিন্নাইমা, সেদিন কতই না কতই চেহারা নূরে নূরে জলমল জলমল করব। ফেলা করে এত হয়েছেন উজুহনিয়া মাইদিন খাসিয়া, সেদিন কতই না কতই চেহারা অপমানিত হইব। আর এখন আল্লাহ এরার সিবত দুজকি হলর ইতা কইতে 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 আইয়াল কইতরা বেস্তি হলর কথা উজু হই ইয়াউমা ইজিন নাইমা, সেদিন কতই না কতই চেহারা আমার নিয়ামতে ভরপুর থাকবো। আপনারা কোনটা আগর নৌকাত না বাদর নৌকাত? বাদরটা এখন যেটা হইয়ার ওটা ওকে আমিন। উজু হই ইয়াউমা ইজিন নাইমা, সেদিন কতই চেহারা কতই আমার নিয়ামতে ভরপুর থাকবো, হাসিতে থাকবো হাসিতে থাকবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লিসাইহা খাদের চেহারা উজ্জ্বল নক্ষত্র হইব। আমার আল্লাহ ফরমাইন এমন আমল জমিনে করছে আয় রাদিয়াতে আমলুহা, যে মানুষে জমিন ও আমল করছে তার আমলের উপরে স্বয়ং আল্লাহর জাত রাজি হয়ে গেছে। আল্লাহ যেন খুশি হয়ে দিবে ইন আমরা ফারিজ মনে যুবক ভাই এই লক্ষ্য করো রে বা আমরা যুব জোয়ান জোয়ানকে সময় হইল মেইন সময়, ও সময় তাহাজ্জুদ পড়িতায় ও সময় নফল নামাজ বেশি পড়িত শরীরের তো নাই। এটা তো কিছু মানুষ আছে না আবু দাড়ি রাখতাম না, সামনে বছর হজ করি আইয়া রাখবো, ও বহুত মানুষ ইলে আছেন না বহুত মানে কই না আবু বিড়ি খাওয়া ছাড়তাম পারি না আবু বুড়িনু বিয়া দিছি না নাউজ বিল্লাহ মিন যালিক। এটা কত জাত গোক মুসলমানের আছে, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত সারা আমরার মাঝে আইয়া পরিবেশ আইয়া নাজিল হই যার একজন মানুষে কইতাম পারি না আমরা আবু গুমো, আমরা আবু গুমো। আমার বুদ্ধুল ভাই বুধ ভাই বা আপনারা বুঝতা নাই, আমেরিকার টুইন টাওয়ার একবার ভাঙ্গ হয়েছিল নি আপনারা মাতো না কি এটা সারা হইতে এটাই না টাওয়ার ভাঙ্গিছে কে আমেরিকায়, কথা ঠিক নি? যেদিন টাওয়ার ভাঙ্গ হয়েছে এদিনই টাওয়ারও কোনো মুসলমান মুসলমান ছাড়া কোনো মানুষ না, এই হোটেল এই টাওয়ারও হিন্দু থাকেন বৌদ্ধ থাকেন খ্রিস্টান থাকেন জৈন থাকেন সকল ধর্মের মানুষ থাকেন। আর যেদিন এই টুইন টাওয়ার ভাঙ্গা হয় সেদিন এই টাওয়ারও শুধু খালি মুসলমান আর কোনো ধর্মের মানুষ নাই। ও তা আমরা দেশ ও দেশ আমরা বাস করি আমরা নাম মুসলমান না নেই মাতো না কি। এরপরে আমেরিকায় দোষ দিল আফগানিস্তান ডে, আফগানিস্তান ডে কইল
কথা খারাপ পড়াইনি, ইদা ইদা এখন লুকাইয়া মাথা সময় রয়েছে না, ইমানের পরীক্ষা তো সব থেকে বড়। আফগানি মুসলমানের রুফরে হামলা চালাইবার লাগিয়া পাকিস্তান দিয়ে আমেরিকা হাত লইল, তুমি জলপথ ব্যবহার করার সুযোগ দেও আমারে, হাওয়ার পথ ব্যবহার করার সুযোগ দেও আমারে, পাকিস্তানে দিছে না নি দেওয়ায় তো গিয়ে আফগানিস্তানি মুসলমানের উপরে বাসা মাইল হামলা করলো।